Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. মালদা জেলা প্রশাসন এবং মালদা শিক্ষা দপ্তরের উদ্যোগে এই যে টেলিভিশন ক্লাস অনলাইন ক্লাস এরাতে এর আগে আমি কতগুলো ক্লাস নিয়েছি এর আগের দিন আমি ম্যাট্রিক্স পড়ালাম আজকে আমি আবার এসেছি ডিটারমিনেন্ট নিয়ে ক্লাস 12 ম্যাথামেটিক্স ডিটারমিনেন্ট আজকে আমি পড়াবো আমার নাম অভিষেক পাল আমি এসেছি মহেশমাটি ডিএন শাহ বিদ্যাভবন থেকে ডিটারমিনেন্ট এর আগের দিন যেমনভাবে আমি ম্যাট্রিক্সটাই বললাম ডিটারমিনেন্ট মোটামুটি একই রকম জিনিস একই জিনিস শুধুমাত্র যিনি কনসেপ্টটুকু একটু আলাদা সেইভাবে ভাবনাচিন্তা করে ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্সকে একসঙ্গে যদি ভাবনাচিন্তা করে পড়ো তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধাটা বেশি হবে ডিটারমিনেন্ট জিনিসটা কি যিনি ডিটারমিনেন্ট হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে যেমনভাবে লেখা হতো মানে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম ধরা যাক A1 A2 A3 A4 A5 A6 A7 A8 অ্যান্ড A9 এইটাকে আমরা একটা স্কোয়ার ম্যাট্রিক্স বলেছিলাম কারণ নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সমান আছে এইটা নাম দিয়েছিলাম এ এরকমভাবে লিখেছিলাম এখান থেকে এইটার মতোই জিনিসটা ডিটারমিনেন্টটা এরকম তৈরি হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র এইখানটাতে যে লেখার যে ব্যাপারটা সেটাকে আমি থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে একটা মডিউলাসের মতো দুটো চিহ্ন দুপাশে দুটো সরলরেখা দিয়ে সেটাকে আমি লিখব এইভাবে তৈরি হবে ডিটারমিনেন্ট এই ডিটারমিনেন্টের তাহলে স্পেসিফিকেশন কী হলো যে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সমান হবে যদি নাম্বার অফ রো তিনটে হয় তাহলে নাম্বার অফ কলামও তিনটে হবে যদি এদিকে আর একটা এখানে আর একটা রো বাড়াতাম তাহলে এখানে আমাকে আর একটা কলাম বাড়াতে হতো তাহলে এটা খেয়াল রাখবে সবসময় যে ডিটারমিনেন্ট সবসময় নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সমান করে চলবে তার মানে নাম্বার অফ রো যদি তিনটে হয় নাম্বার অফ কলামও তিনটে হবে এই পরিস্থিতিতে আমরা ডিটারমিনেন্টের অর্ডার কীভাবে লিখব যদি আমি বলি যে বি ইজ এ ডিটারমিনেন্ট অফ অর্ডার থ্রি যদি বি ইজ এ ডিটারমিনেন্ট অফ অর্ডার থ্রি তার মানে বি ডিটারমিনেন্টের মধ্যে তিনটে রো আছে এবং তিনটে কলাম আছে যদি এটা বলি ডিটারমিনেন্ট অফ অর্ডার ফাইভ তার মানে বি ডিটারমিনেন্টের মধ্যে পাঁচটা রো আছে এবং পাঁচটা কলাম আছে শুধুমাত্র এই লেখার পার্থক্যটুকুই নয় ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মধ্যে আর একটা মূল পার্থক্য আছে সেটা হচ্ছে যে যখন আমরা ম্যাট্রিক্স নিয়ে কাজ করছিলাম তখন এই গোটাটা হচ্ছে এক গোটাটা নিয়ে হচ্ছে ম্যাট্রিক্সটা কিন্তু ডিটারমিনেন্ট নিয়ে যখন আমরা কাজ করব তখন এটা শুধুমাত্র একটা দেখানোর মতো জায়গা যে এইটা হলো ডিটারমিনেন্ট এ কিন্তু এর ভ্যালুটা অন্যভাবে নির্ণয় করা হবে মানে এর ভ্যালুটা এত বড় নয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু তার ভ্যালুটা গোটাটাই গোটাটা নিয়েই তার ভ্যালু কিন্তু ডিটারমিনেন্টে তার ভ্যালুটাকে ছোটো করে মানে ভেঙে ছোটো করে নেওয়া যায় এবার এইভাবে ভেঙে ছোটো করে নেওয়াটা কীরমভাবে যায় সেটা বলার আগে আমি দুটো জিনিস আমি তার আগে বলতে চাই সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মাইনর অ্যান্ড কোফ্যাক্টর এই মাইনর এবং কোফ্যাক্টর কার হবে মাইনর এবং কোফ্যাক্টর হবে যে এইখানকার একটা ডিটারমিনেন্টের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই সমস্ত এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে মাইনর হবে আর একটা করে কোফ্যাক্টর হবে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে মাইনর এবং একটা করে কোফ্যাক্টর হবে মাইনর ধরা যাক আমি A4-এর মাইনর বের করতে চাইছি তাহলে সেটাকে লিখবো MA4 আর কোফ্যাক্টর যখন লিখবো তখন লিখবো কোফ্যাক্টর অফ A4 বোঝা গেল প্রত্যেকটা এলিমেন্টের এখানে A4 লিখেছি A4 একটা এলিমেন্ট ধরেছি A4-এর জায়গায় F6 হতে পারে A8 হতে পারে A9 হতে পারে যেমন খুশি তেমনি হতে পারে কিন্তু আমি
প্রত্যেকটা এলিমেন্টের একটা করে মাইনর এবং একটা করে কোফ্যাক্টর পাব। এবার আসছি মাইনর এবং কোফ্যাক্টর, মাইনর এবং কোফ্যাক্টরটা আমি বের করব কী করে। মাইনরটা কি? মাইনর হচ্ছে যে এলিমেন্টের আমি কোফ্যাক্টর বের মাইনর বের করছি সেই এলিমেন্টটা যে রোতে এবং যে কলামের মধ্যে অবস্থিত সেই রো এবং সেই কলামটাকে প্রথমে বাদ দিতে হবে। আমি এ ফোর বের করেছি, তাহলে এখান থেকে এ ফোর মানে এই রোটা বাদ আর এই কলামটা বাদ, এই এইখানে আছে সেকেন্ড রোতে আছে তাহলে সেকেন্ড রোটা বাদ দিলাম, ফার্স্ট কলামে আছে তাহলে ফার্স্ট কলামটা বাদ দিলাম। বাদ দিয়ে বাকি যেটুকু পড়ে থাকলো, যে এলিমেন্টগুলো পড়ে থাকলো, কী কী এলিমেন্ট পড়ে থাকলো আমার কাছে, আমার কাছে এলিমেন্ট পড়ে থাকলো এটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে চারটে এলিমেন্ট আছে এই চারটে এলিমেন্টকে এই অর্ডারে লিখে আমি একটা যদি ডিটারমিনেন্ট বানাই তাহলে যেটা পাওয়া যাবে, কী পাওয়া যাবে, এ টু, এ থ্রি, এখানে এ এইট আর এখানে এ নাইন, এই যে যেটা পেলাম এই এই ডিটারমিনেন্টটা হচ্ছে মাইনর অফ এ ফোর, এই ডিটারমিনেন্টটা হচ্ছে মাইনর অফ এ ফোর। তাহলে কী করলাম, যে এলিমেন্টের মাইনর বা কোফ্যাক্টর বের করব সেই এলিমেন্টটা যে রোতে এবং যে কলামে আছে সেই রো এবং সেই কলামটাকে বাদ দিয়ে দিয়েছি, বাকি যেটুকু পড়ে আছে সেইটুকুটাকে সেই অর্ডারে লিখে আমি একটা ডিটারমিনেন্ট বানিয়েছি, এই ডিটারমিনেন্টটা হচ্ছে মাইনর অফ এ ফোর। কোফ্যাক্টরটা কী? কোফ্যাক্টর হচ্ছে সিম্পল মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে ইন্টু মাইনর অফ এ ফোর। মাইনার অফ এ ফোর, নতুন করে বলার কিছু নেই, মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে। আই আর জেটা কি? আগের দিনে যেমন বলেছিলাম আই হচ্ছে এ ফোরের নাম্বার অফ রো আর এ ফোরের নাম্বার অফ কলাম। তাহলে এখানে যদি দেখি যে এটা কোন রোতে আছে, এটা সেকেন্ড রোতে আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার সেকেন্ড রো দুই, আর কোন কলামে, ফার্স্ট কলামে, তাহলে প্লাস ওয়ান। আর এম ফোর, এম অফ এ ফোর, মাইনার অফ এ ফোর পাওয়া গেছে এখান থেকে এ টু, এ থ্রি আর এ এইট, এ নাইন, এই পাওয়া গেছে। তাহলে এটা আলটিমেটলি এখান থেকে আমি পেলাম মাইনাস অফ এ টু, এ থ্রি, এ এইট অ্যান্ড এ নাইন। এটা হলো মাইনর, এটা হলো কোফ্যাক্টর। মাইনরে আমি কোন সাইন হবে এখান থেকে ভেতর থেকে ভেঙে কী সাইন হবে সেটা আলাদা ব্যাপার, অরিজিনালি আমি এটাকে পজিটিভ ধরে কাজ শুরু করবো। কোফ্যাক্টরের ক্ষেত্রে আমি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে এই জিনিসটা নিয়ে কাজ শুরু করবো। এবার বড় ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা দেখতে পারি, ছোটো ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমাদের একটা বোঝার সহজ উপায় আছে, সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে প্রথমটাকে প্লাস ধরে নিয়ে আমরা কন্টিনিউয়াস রান করবো। কেমনভাবে? এটা প্লাস তাহলে এটা মাইনাস, এটা প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস, আমি এরকমভাবে কন্টিনিউ করলাম, এখান থেকে এখানে, সেখান থেকে এখানে, এখান থেকে এখানে এসে, এখান থেকে এখানে, এইভাবে গেলাম। আমি কোথাও আমার চকটাকে তুলে নিইনি বা আমি কন্টিনিউটিকে ব্রেক করিনি। এখানে প্লাস, তাহলে এটা যদি প্লাস হলো তাহলে এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, আবার এটা মাইনাস হলো, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এই হলো। আমি এরকমভাবে রান করেছিলাম। তোমাদের যদি মনে হয় যে অন্যভাবে রান করবে সেভাবে দেখতে পারো। ধরা যাক কেউ এরকমভাবে রান করলো, এখান থেকে এখানে, এখান থেকে এরকমভাবে গেল, এখান থেকে এসে এরকমভাবে আসলো, তাও দেখো ঘুরে একই জিনিস থাকবে। এখান থেকে প্লাস শুরু করেছিলাম, প্লাস, এই যে নিচে মাইনাস পেয়েছি, তার নিচে আবার প্লাস পেয়েছি, তার পাশে এপারে মাইনাস পেয়েছি, উপরে উঠে প্লাস পেয়েছি, আবার মাইনাস পেয়েছি, পাশে গিয়ে প্লাস পেয়েছি, এখানে মাইনাস পেয়েছি, আবার এখানে এসে প্লাস পেয়েছি। তাহলে যে কোনোভাবে আমরা যদি কন্টিনিউয়াস রান করি তাহলে এই প্লাস মাইনাস অল্টারনেশনের ফলে যে সাইনটা আমাকে ওই ইয়ের জন্য দেখাবে, ওই যে এলিমেন্টটা নিয়ে আমরা মাইনর বা কোফ্যাক্টর বের করছি তার জন্য দেখাবে, সেই সাইনটা আমরা কোফ্যাক্টরের সামনে বসিয়ে দিলেই, মাইনরের সামনে বসিয়ে দিলেই কোফ্যাক্টরটা পাওয়া যাবে। আমরা এ ফোর নিয়ে কাজ করেছিলাম, এই যে এ ফোর দেখা যাক প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এই যে মাইনাস, আমি এখানে যদি সিম্পলি মাইনাস বসাতাম এই মাইনারের আগে তাহলেই এই মাইনার থেকে আমি কোফ্যাক্টর পেতাম। এটা কিন্তু শুধুমাত্র এই ছোটো এই থ্রি অর্ডার কিংবা ফোর্থ অর্ডারের জন্যই করা সম্ভব, তার থেকে বড় হলে আমাদের করে দেখার সুবিধা হয়, মানে অসুবিধা হয়, সেই অসুবিধাটা দূর করার জন্য আমরা এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করে থাকি। আমরা চার পাঁচের ক্ষেত্রেও হয়তো করতে পারবো, চেষ্টাযুক্ত করলে তোমরা করতে পারবে, কিন্তু যদি বড় ডিটারমিনেন্ট হয়ে যায় পরবর্তীতে, যেখানে পনেরোটা রো পনেরোটা কলাম আছে, তাহলে একটা এলিমেন্টের নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম যোগ করে এভাবে করাটাই এটা সুবিধাযুক্ত বা বেটার হবে। তো ওই ফর্মুলাটাও এই কনসেপ্টটাও মাথায় রেখো, আর এই কনসেপ্টটাও মাথায় রেখো, প্লাস মাইনাস করে কন্টিনিউস করে রাখার এই কনসেপ্টটাও মাথায় রেখো।
এই দুটো কনসেপ্ট নিয়েই তোমরা মাইনর এবং কোফ্যাক্টর বের করবে। মাইনর এবং কোফ্যাক্টরের পর আমরা যেটা শিখবো বা আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করা। প্রথমে আমরা সেকেন্ড অর্ডার একটা ডিটারমিনেন্ট নেব যার অর্ডার দুই, সেখানের ভ্যালু কীভাবে বের করতে হয় সেটা করা যাবে। ধরা যাক এ হচ্ছে একটা ডিটারমিনেন্ট, ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর, সিম্পল ডিটারমিনেন্ট। এটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, এটাকে যেটা ভাঙতে হবে এর থেকে ছোট ডিটারমিনেন্ট আমরা সাধারণভাবে পাবো না, মানে আমরা ডিটারমিনেন্ট আমরা পাবো না ভ্যালু বের করার জন্য। তাহলে এটার সমস্ত ডিটারমিনেন্টকে আমরা ঘুরে এখানে আনবো, এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টে আনবো, এখান থেকে এর ভ্যালু বের করে আলটিমেটলি বড় ডিটারমিনেন্টের ভ্যালু বের করবো। যখন থার্ড অর্ডার ডিটারমিনেন্ট বা ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টে আমরা ভ্যালু বের করতে শিখবো তখন দেখবে আমরা সমস্ত কিছু ডিটারমিনেন্টকে ভেঙে টেঙে এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টে এনে ফেলেছি, তারপর এটা ভ্যালু বের করছি। ওই জন্য আমি প্রথমে এটার ভ্যালু কী করে বের করতে হবে, একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু কীভাবে বের করতে হবে সেটা প্রথমে বলছি। এখানে এর আগের দিন বলেছিলাম একটা কথা, প্রিন্সিপাল ডায়াগোনাল। তো প্রিন্সিপাল ডায়াগোনালটা কী ছিল? প্রিন্সিপাল ডায়াগোনালটা ছিল যে লেফট টপ থেকে শুরু করে আমরা যদি ডায়াগোনাল ড্র করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে সেই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট দুটো থাকবে সেই এলিমেন্ট দুটোকে নিজেদের মধ্যে গুণ করতে হবে, মানে ওয়ান ইন্টু ফোর। তাহলে এখান থেকে আমি এখানে এসে পৌঁছেছি, এবার এখান থেকে এখানে যাব তার জন্য আমাকে সাইন চেঞ্জ করতে হবে। তাহলে মাইনাস দিলাম, এবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে থ্রি ইন্টু টু, তাহলে আলটিমেটলি ফোর মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু। তাহলে এই যে ডিটারমিনেন্টটা নিয়ে আমরা শুরু করেছিলাম ওয়ান টু থ্রি ফোর, এটার ভ্যালু হচ্ছে মাইনাস টু। এই জায়গাটায় ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্সের সঙ্গে একটা বিশাল পার্থক্য যে ম্যাট্রিক্স গোটাটা নিয়ে একটা ভ্যালু, গোটাটাই একটা জিনিস, আর ডিটারমিনেন্টকে আমরা ভেঙে এরকম একটা কংক্রিট এরকম একটা উত্তরের মতো করে মানে এরকম একটা সংখ্যায় সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এই এত বড় জিনিসটাকে আমরা এই এত বড় জিনিসটার ভ্যালু হচ্ছে মাইনাস টু, এই জিনিসটা আমরা করতে পারি। তাহলে আর একবার যদি দেখি, আর একটা ছোটো নিই যে থ্রি ফাইভ নাইন সেভেন এরকম যদি নিই তাহলে কী করবো? করবো হচ্ছে যে প্রিন্সিপাল ডায়াগোনাল তিন ইন্টু সাত, তাহলে তিন সাত একুশ, মাইনাস নয় ইন্টু পাঁচ, পাঁচ রং পঁয়তাল্লিশ, তাহলে ইকুয়াল টু হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর। সিম্পল জিনিস, কী করছি? সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট নিয়েছি যেটা প্রিন্সিপাল ডায়াগোনাল, লেফট টপ থেকে শুরু করে আমি গুণ শুরু করলাম, লেফট টপ থেকে শুরু করে কোণাগুণি গুণ, চার ইন্টু এক বা তিন ইন্টু সাত, তিন সাথে একুশ, আবার এখান থেকে এখানে আসলাম তার জন্য সাইড চেঞ্জের জন্য নেগেটিভ, আর এখান থেকে নয় থেকে পাঁচ, পাঁচ নং পঁয়তাল্লিশ বসিয়ে আমি আলটিমেটলি যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে মাইনাস চব্বিশ, সেটা হচ্ছে এই ডিটারমিনেন্টের ভ্যালু। এটা গেল সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। এবার যদি আমি একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট নিয়ে কাজ শুরু করি তাহলে কীরকম দাঁড়াবে? ধরা যাক এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এ ফাইভ, এ সিক্স, এ সেভেন, এ এইট, এ নাইন, এই ডিটারমিনেন্টটার আমি ভ্যালু বের করতে চাইছি। তাহলে আমি কী করবো, কী করতে হবে, কনসেপ্টটা কী? আইডিয়াটা হচ্ছে আমাকে যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলামের সাপেক্ষে এটাকে ভেঙে ছোট করে এর থেকে এক অর্ডার কম ডিটারমিনেন্ট তৈরি করতে হবে। এটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, এখান থেকে এক অর্ডারের কম ডিটারমিনেন্ট মানে দুই অর্ডারের সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। তাহলে একটা রো কিংবা একটা কলামের সাপেক্ষে ভেঙে আমি এটাকে কতগুলো ছোট ছোট সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট করব। তারপরে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টকে আমরা যেভাবে আগের বার শিখলাম, আগের অংশে শিখলাম, সেই ডিটারমিনেন্টের মতো করে এটাকে ভেঙে আলটিমেটলি এই পুরো ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করব। কীভাবে, কার সাপেক্ষে বের করব? একটা রো, যে কোনো একটা রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, কিংবা একটা কলাম, যে কোনো একটা কলাম, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলামের সাপেক্ষে এটাকে ভেঙে আমি থার্ড অর্ডার থেকে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট তৈরি করব। সেকেন্ড অর্ডার থেকে নিজের মতো করে ভাঙবো, ভেঙে ভ্যালু পাবো। যদি এটা ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট হতো তাহলে প্রথমে ফোর্থ অর্ডার থেকে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট আসতাম, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট থেকে সেকেন্ড অর্ডারে আসতাম, তার ভ্যালু বের করে আমি আলটিমেটলি ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু বের করতাম। সাধারণভাবে ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট তোমাদের আসবে না, থার্ড অর্ডারটা ভালো করে শিখে রাখো, দ্যাট ইজ এনাফ। এবার কোনটার সাপেক্ষে বের করবো,
একটা রো কিংবা একটা কলাম যে কোনো রো এর সাপেক্ষে যে কোনো কলামের সাপেক্ষে বের করা যায়, কোনো অসুবিধা নেই। ডিটারমিনেন্টের ক্ষেত্রে আরও সহজ, কোনো অসুবিধা নেই। সাধারণভাবে আমরা ফার্স্ট রো এর রেসপেক্টে আমরা এটাকে বের করি। সূত্রটা কি বা আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে যে ফার্স্ট রো এর সাপেক্ষে করছি, তাহলে ফার্স্ট রো এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট এই এ ওয়ান, এ টু অ্যান্ড এ থ্রি লিখলাম। এবার এই এ ওয়ানের সঙ্গে গুণ করতে হবে তার মাইনর, এ ওয়ানের সঙ্গে গুণ করতে হবে তার মাইনর কিংবা কোফ্যাক্টর, সেটাকে আমি নাম দিলাম ক্যাপিটাল এ ওয়ান। তারপরে এ টু তার সঙ্গে এ টু, আর এ থ্রি তার সঙ্গে এ থ্রি। এবার কোফ্যাক্টর বের করার যে নিয়ম বললাম, এখান থেকে শুরু করবো প্লাস, প্লাস তো প্লাস আছে, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস। যদি ফোর্থ দাদা থাকতো তাহলে ওইখানে গিয়ে এ থ্রির পরে যখন আমি এ ফোর লিখতাম তাহলে সেই জায়গায় আবার মাইনাস হয়ে যেত। সিম্পলি ভেবে দেখো, তাহলে কী করলাম, আমি যে রো এর নিয়েছি সেই রো এর যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট ইনটু তার সঙ্গে তার মাইনর যে পার্টটা সেই পার্টটা করেছি, আর একটা সাইন অল্টার করেছি, প্লাস মাইনাস প্লাস, এখানেও প্লাস মাইনাস প্লাস এই অল্টার করেছি, করে আমি এর ভ্যালু বের করতে পেরেছি। ভেবে দেখো, এটা যখন আমি মাইনর করছি তখন এ ওয়ানের মাইনার কী হবে, এইটা আর এটা বাদ, ফার্স্ট রো আর ফার্স্ট কলাম বাদ, তাহলে এখানে একটা এইটুকু ডিটারমিনেন্ট পড়ে আছে। সেকেন্ড রোয়ার ডিটারমিনেন্ট, এটা আর ভ্যালু বের করতে পারবো। যখন আমি এ টু বের করছি তখন এটা আর এটা বাদ, তাহলে এটা এটা এই চারটে পড়ে আছে, তাহলে এখান থেকে আমি এ টুর ভ্যালু বের করে করতে পারবো। আলটিমেটলি নিজেদের মধ্যে গুণ যোগ বিয়োগ করে আমি এর একটা ভ্যালু পাবো। যদি আমি এ ওয়ান না নিয়ে একটা কলাম নিই, ধরে যাক এই কলামটা নিয়ে আমি কাজ করছি এ থ্রি থেকে শুরু করে, তাহলে কী করবো, এ থ্রি তার সঙ্গে ক্যাপিটাল এ থ্রি মানে তার মাইনর, তারপরে এ সিক্স তার সঙ্গে ক্যাপিটাল এ সিক্স, আর এ নাইন তার সঙ্গে হচ্ছে ক্যাপিটাল এ নাইন। এবার প্লাস মাইনাসটা কী করবো, প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা প্লাস হয়ে গেছে, এ থ্রিটা প্লাস হয়েছে, তারপরে আবার এখানে প্লাস পেলাম, তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস, আবার প্লাস, তাহলে এখানে প্লাস, এরকমভাবে সাইনটা জাস্ট অল্টার করতে হবে, তাহলেই পুরো জিনিসটা ইয়ে করে পুরো জিনিসটা ভেঙে ভেঙে পাওয়া যাবে। এবার এ থ্রির মধ্যে এ থ্রি, এ সিক্স, এ নাইন, এগুলোর মধ্যে একটা করে কী বলে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আসছে, সেই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টকে আমি আগের মতো করে ভাঙবো, ভেঙে এ ছোটো ছোটো করে আলটিমেটলি তার রেজাল্ট বের করবো। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ নিই, ছোট্টখাট্টো একটা উদাহরণ নিয়ে দেখা যাক, এটা করতে সুবিধা বেশি হবে। কী বললাম সেটা একটু ভেবে দেখা দরকার, যে আমি যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলামের সাপেক্ষে ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করবো, যে রো কিংবা যে কলামের সাপেক্ষে বের করবো তাতে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো ইনটু তাদের মাইনর আর সাইনের একটা অল্টারেশন, প্লাস মাইনাস প্লাস, এই করে আমি তার ভ্যালুটা বের করবো। আমি একটা সিম্পল অঙ্ক নিচ্ছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন। আমি এটা প্রথমে ফার্স্ট রো এর রেসপেক্টে ভাঙছি, তাহলে ওয়ান ইন্টু একটা হবে, আর টু হবে, আর থ্রি হবে। যখন আমি ফার্স্ট রো এর রেসপেক্টে ভাঙছি ওয়ান, তাহলে ফার্স্ট রো বাদ, ফার্স্ট কলাম বাদ, পড়ে থাকছে তাহলে ফাইভ সিক্স এইট অ্যান্ড নাইন। তারপরে দুই যখন করছি তখন তার রেসপেক্টে পড়ে থাকছে হচ্ছে ফোর সিক্স সেভেন অ্যান্ড নাইন, আর যখন তিনের রেসপেক্টে করছি তখন পড়ে থাকছে ফোর ফাইভ সেভেন অ্যান্ড এইট। এবার প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস করে দিলাম, এবার নিজের মতো করে ভাঙতে হবে। ফর্টি ফাইভ মাইনাস ফর্টি এইট মাইনাস টু ইন্টু, চার নং ছত্রিশ মাইনাস ছয় সাথে বিয়াল্লিশ প্লাস থ্রি ইন্টু, চার আটে বত্রিশ মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ। দেখো সিম্পলি কী করলাম, কোনো কোনো গুণ, পাঁচ নং পঁয়তাল্লিশ, ছয় আটে আটচল্লিশ, দুই গুণ করে রেখেছি বাইরে, চার নং ছত্রিশ, ছয় সাথে বিয়াল্লিশ, চার আটে বত্রিশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ। সিম্পলি যেভাবে ভাঙার নিয়ম সেই নিয়মটা ফলো করলাম, দিয়ে এটা পেলাম। তাহলে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে মাইনাস তিন, তাহলে মাইনাস দুই গুণ টু, এখানে পাওয়া গেল হচ্ছে মাইনাস ছয়, আর এখানে পাওয়া গেল হচ্ছে তিন গুণ মাইনাস তিন, তাহলে এখানে মাইনাস তিন, এখানে হয়ে গেল প্লাস বারো, আর এখানে মাইনাস নয়, তাহলে আলটিমেটলি জিরো। মাইনাস তিন আর মাইনাস নয় হচ্ছে মাইনাস বারো,
माइनस बारो और प्लस बारो जिरो आल्टिमेटली तेल ये जिरो भैल्यू पेलम फार्ष्ट रो रेसपेक्टे। एबार देखी जदि फार्ष्ट रो ना करे आमी फार्ष्ट कलम सेकेंड कलम थार्ड कलम कोनो एकटा कलम ने रेसपेक्टे जदि करतम ताहले कि दाड़ातो आमी आल्टिमेटली जिरो पेयेछि रेजल्ट। एटा माथा रखते हबे। आमी एबार थार्ड कलम ए रेसपेक्टे करछि ताहले थ्री इंटू एकटा हबे थ्री इंटू करले कि हबे एटाटा बाद ताहले फोर फाइव सेवेन एट फोर फाइव सेवेन एट तारपरे सिक्स सिक्सर जन्य होच्छे एटा बाद और एटा बाद ताहले वन टू सेवेन एट तारपरे नाइन नाइनर जन्य एटा बाद और एटा बाद ताहले पड़े थाकछे वन टू फोर फाइव ताहले नाइन इंटू वन टू फोर फाइव। से एक ही बेपार प्लस माइनस प्लस एखाने प्लस पेयेछि प्लस माइनस प्लस ताहले प्लस माइनस प्लस ताहले आल्टिमेटली कि पेलाम आल्टिमेटली पाची थ्री इंटू चार आटे बत्रीस माइनस पाँच सात पैंतीस माइनस सिक्स इंटू एट माइनस फोर्टीन प्लस नाइन इंटू फाइव माइनस एट तेल थ्री इंटू माइनस थ्री माइनस सिक्स इंटू माइनस सिक्स प्लस नाइन इंटू माइनस थ्री तेल माइनस नाइन प्लस थार्टी सिक्स प्लस सॉरी माइनस ट्वेंटी सेवेन तेल आल्टिमेटली सताश और नय छत्तीस छत्तीस और पाँच छत्तीस जिरो। तेल फार्ष्ट रो रेसपेक्टे भेगे देखल सेटार भैल्यू जिरो पेल आर थार्ड रो थार्ड कलम रेसपेक्टे भेगे देखल सेटार भैल्यूओ हमें जिरो पेलम तेल यहाँ माथा रखते हैं जेको एक रो किंबा जेको एक कलम रेसपेक्टे हमें जो डिटारमेंटा के भेगे तरह भैल्यू बेर करते चाहिए घुरे एकटाई रेजल्ट पा कारण এই ডিটারমিনেন্টের ভ্যালু একটাই হবে। যে কোনো ভাবেই ভাঙি আমি রো ওয়াইজ ভাঙি আমি কলাম ওয়াইজ ভাঙি ফার্স্ট রো রেসপেক্টে ভাঙি থার্ড রো রেসপেক্টে ভাঙি ফার্স্ট কলামের রেসপেক্টে ভাঙি সেকেন্ড কলামের রেসপেক্টে ভাঙি যেভাবেই ভাঙি না কেন আমি এইখানে আলটিমেটলি ঘুরে এসে রেজাল্ট আমি একটাই পাবো। তোমাদের যেটা সুবিধা মনে হবে অঙ্ক করতে গিয়ে কোনো কোনো সময় হতে পারে যে থার্ড রো রেসপেক্টে ভাঙাটা সুবিধা মনে হলো তাহলে তুমি থার্ড রো রেসপেক্টে ভাঙবে যদি মনে হয় যে সেকেন্ড রো রেসপেক্টে ভাঙা সুবিধা তাহলে সেভাবে করবে। খেয়াল করবে যে যখন তুমি কাজটা করছো তখন তার সঙ্গে তার মাইনরটা তুমি শুধু গুণ করতে ঠিকঠাকভাবে গুণ করবে তাহলেই হলো অন্য কোনো সমস্যা নেই। রেজাল্ট তুমি যেভাবে ভাঙবে যদি ঠিকঠাকভাবে ভাঙো তাহলে ঘুরে একই রেজাল্ট পাবে কোনো সমস্যা নেই এটাতে। আশা করি এই জিনিসটা বোঝা গেল যে থার্ড অর্ডার আমি ডিটারমিনেন্ট কীভাবে ভাঙবো। যদি এই অর্ডারটা ফোর্থ অর্ডার হতো তাহলে এখানে এটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট হতো এটা 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 তারপরে আর একটা থাকতো থার্ড অর্ডার ডিটারমিনেন্ট প্রত্যেকটা থার্ড অর্ডার ডিটারমিনেন্টকে আমি আবার থার্ড থেকে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টে আমি আনতাম তাহলে এখান থেকে এক দুই তিন চারটে থার্ড অর্ডার প্রত্যেকটা চারটে থার্ড অর্ডার থেকে তিনটে করে ইলেভেন্ট আলটিমেটলি বারোটা ডিটারমিনেন্ট সেকেন্ড অর্ডারে পাওয়া যেত সেটা নিজেদের মধ্যে ভ্যালু বের করে তাদের মধ্যে যোগ বিয়োগ করলে আমি ফোর্থ অর্ডারের একটা ডিটারমিনেন্টে ভ্যালু পাবো। যদিও সেই জিনিসটা তোমাদের এখনকার পরিধির মধ্যে অত দূর আসবে না তোমরা দেখেছো ম্যাক্সিমাম থার্ড অর্ডার ডিটারমিনেন্টটুকুই ভাঙতে মানে ভেঙে ভ্যালু বের করতে দিতে পারে অন্য কোনো মানে ফোর্থ অর্ডার পর্যন্ত যাবে না। এবার আমরা কতগুলো এই ডিটারমিনেন্ট ভাঙা ভেঙে ভ্যালু বের করা নিয়ে ছোটোখাটো দু একটি অঙ্ক দেখি। ওয়ান এ বি মাইনাস এ ওয়ান সি অ্যান্ড মাইনাস বি মাইনাস সি ওয়ান এটার ভ্যালু বের করতে বলেছে এটার ভ্যালু বের করতে বলেছে। এবার এটাকে যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলামের রেসপেক্টে তাহলে আমাকে ভাঙতে হবে। আমি যদি একটা ফার্স্ট রো রেসপেক্টে ভেঙে দেখলাম তাহলে ওয়ান ইন্টু কী থাকবে এটা এটা বাদ দিয়েছি তাহলে ওয়ান সি মাইনাস সি ওয়ান তাহলে ওয়ান সি মাইনাস সি ওয়ান তারপরে আছে এ তাহলে এ ইন্টু মাইনাস এ সি মাইনাস বি ওয়ান আর তারপরে আছে বি তার সঙ্গে গুণ হবে মাইনাস এ ওয়ান আর মাইনাস বি মাইনাস সি। এবার আগের মতো প্লাস মাইনাস প্লাস তাহলে এখানে প্লাস এখানে মাইনাস এখানে আবার প্লাস। এবার এর ভ্যালু বের করবো ভ্যালু বের করবো কী করে ওয়ান ইন্টু ওয়ান
তাহলে 1 মাইনাস মাইনাস c ইনটু c তাহলে প্লাস c স্কয়ার মাইনাস a ইনটু এখানে পড়ে থাকছে হচ্ছে মাইনাস a প্লাস bc এখানে পড়ে থাকছে b ইনটু মাইনাস মাইনাস প্লাস তাহলে ac মাইনাস আবার প্লাস হয়ে গেল b তাহলে 1 প্লাস c স্কয়ার মাইনাস a মাইনাস এ প্লাস তাহলে a স্কয়ার মাইনাস এ বি সি প্লাস এ বি সি প্লাস বি স্কোয়ার তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল তো সিম্পল জিনিস পড়ে থাকছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 এটা বেরোলো এই ডিটারমিনেন্টের ভ্যালু আরেকবার একটু সহজভাবে ভাবনা চিন্তা করে নাও যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলামের রেসপেক্টে আমরা ভাঙছি আমি এখানে ফার্স্ট রো রেসপেক্টে ভাঙলাম তাহলে 1 তার সঙ্গে তার মাইনর তারপরে এ তার সঙ্গে তার মাইনর তারপরে বি তার সঙ্গে তার মাইনর এবার এগুলোকে যেভাবে কোনাকুনি করে আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট ভাঙি সেভাবে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট ভাঙলাম ভেঙে তারপরে নিজেদের মধ্যে যা কাটাকাটি করে যা ভ্যালু পাওয়া গেল সেখান থেকে আলটিমেটলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 এই জিনিসটা আমরা এখান থেকে পেলাম এটা গেল এক ধরনের অঙ্ক আরেক ধরনের অঙ্ক দেখি আরেক ধরনের অঙ্ক বলছে এক্স স্কোয়ার এক্স অ্যান্ড 1 0 টু 1 অ্যান্ড 3 1 4 দিস ইজ ইকুয়াল টু 28 দিস ইজ ইকুয়াল টু 28 এটা একটা ইকুয়েশন এই ইকুয়েশন থেকে এক্স ফাইন্ড করতে হবে ফাইন্ড এক্স সিম্পল জিনিস তাহলে এটাকে যদি আমরা ভাঙি ভাঙলে তার মানে এর মধ্যে এক্স আননোন আছে তাহলে এক্স দিয়ে একটা সমীকরণ তৈরি হবে সেটা ইকুয়াল টু এক্স দিয়ে একটা ফাংশন তৈরি হবে সেই ফাংশন ইকুয়াল টু 28 বলে দিয়েছে তাহলে আমরা এখান থেকে ভেঙে সেই ফাংশনটা তৈরি করবো সেটা ইকুয়াল টু 28 দেখাবো তারপরে একদিকে এনে যদি মিলটাম হয় মিলটাম মোট কথা এক্সের ভ্যালুটা যেরকমভাবে হবে আমরা সেরকমভাবে সেটা ভাঙার চেষ্টা ভ্যালুটা বের করার চেষ্টা করবো তাহলে এখান থেকে শুরু করি প্রথমে এক্স স্কোয়ার তার সঙ্গে কী গুণ হচ্ছে এটা এটা বাদ তাহলে 2 4 2 1 1 4 তারপরে এক্স তার সঙ্গে হচ্ছে 0 1 3 4 তারপরে 1 ওয়ানের সঙ্গে হচ্ছে 0 2 আর 3 1 এখানে 1 ছিল আমি 1টা আশা করি বুঝতে পারছো 1টা বাদ দিয়ে গেছি তাহলে এখানে প্লাস তারপরে এখানে মাইনাস তাহলে এখানে আবার প্লাস দিস ইজ ইকুয়াল টু 28 এবার নিয়ের মতো করে ভাঙা তাহলে এক্স স্কোয়ার ইন্টু 8 মাইনাস 1 মাইনাস এক্স ইন্টু 0 মাইনাস 3 আর এখান থেকে হচ্ছে 0 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 28 তাহলে 7 এক্স স্কোয়ার এখান থেকে প্লাস 3 এক্স এখান থেকে মাইনাস 6 ইকুয়াল টু 28 আর 7 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস 34 ইজ ইকুয়াল টু 0 এই 28টাকে এদিকে নিয়ে এসে 34 বানিয়েছি এখান থেকে 0 এবার চাইলে আরও যদি বলা যায় তাহলে আরও করা যাবে এখান থেকে 34 ইন্টু 7 তাকে 3 করতে হবে সেই 34 ইন্টু 7 এখান থেকে আমি এখানে আসলাম আমার কাছে ছিল 7 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস 34 ইজ ইকুয়াল টু 0 একবার এই জায়গাটা আরেকবার চোখ বুলিয়ে নাও আমাকে এরকম একটা ইকুয়েশন দিয়েছে এখান থেকে আমাকে এক্সের ভ্যালু বের করতে দিয়েছে আমি এই ডিটারমিনেন্টটাকে নিজের মতো করে ভাঙলাম ফার্স্ট রো এর রেসপেক্টে ভাঙলাম এক্স স্কোয়ার ইন্টু তার মাইনর এক্স ইন্টু তার মাইনর আর প্লাস 1 ইন্টু তার মাইনর এবার তারপরে তার প্লাস মাইনাস প্লাস করে তার ভ্যালু বসিয়েছি ইকুয়াল টু 28 রেখে ইকুয়েশনটা তৈরি করা হলো এবার এটাকে নিজের মতো করে ভেঙে আলটিমেটলি আমি এই ইকুয়েশন পেয়েছি অতএব এটাতে কোনো ইয়ে নেই 7 ইন্টু 34 মানে হচ্ছে 14 ইন্টু 17 তাহলে 7 এক্স স্কোয়ার সরি এটা মাইনাস 34 7 এক্স স্কোয়ার মাইনাস প্লাস 17 এক্স মাইনাস 14 এক্স মাইনাস 34 ইজ ইকুয়াল টু 0
তাহলে x কমন নিয়ে 7x প্লাস 17 আর এখান থেকে 2 কমন যাচ্ছে 2 কমন নিয়ে 7x প্লাস 17 ইজ ইকুয়াল টু 0 তাহলে 7x প্লাস 17 আর x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 তাহলে 7x প্লাস 17 আর x মাইনাস 2 এটা ইকুয়াল টু 0 তাহলে প্রথমটা থেকে পাওয়া যাবে x ইকুয়াল টু মাইনাস 17 বাই 7 আর আরেকটা থেকে পাওয়া যাবে x ইকুয়াল টু 2 এটার মধ্যে যদি কোনো রেস্ট্রিকশন দিয়ে দেয় x এর ভ্যালুর মধ্যে যদি কোনো রেস্ট্রিকশন দেয় যে x ইন্টিগ্রাল হবে কি অন্য কিছু নন নেগেটিভ হবে যদি এরকম কিছু বলে দেয় তাহলে সেটাকে বাদ দেবো দিয়ে আমি x এর ভ্যালু 2 দেখাবো আর যদি না বলে তাহলে আমি x এর ভ্যালু করবো এই 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 জিনিসটা তোমাদের ইলেভেনের জন্য প্রয়োজন নয় কিন্তু এই ইকুয়েশনটা কীভাবে এলো সেই জায়গাটা তোমাদের বেশি গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে আমরা কীভাবে ভেঙে সেই জিনিসটাকে নিয়ে ইকুয়েশন তৈরি করলাম সেই ব্যাপারটা তোমরা একটু ভালোভাবে মাথায় নিয়ে নাও আশা করি সমস্যা হচ্ছে না এরপরে আমরা আসি ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিজে ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিজে প্রথম প্রপার্টি কি যদি আমরা অ্যাডিশন আচ্ছা প্রপার্টি ওয়ান ধরা যাক আমার কাছে এ ওয়ান প্লাস কে ওয়ান এ টু প্লাস কে টু এ থ্রি প্লাস কে থ্রি আর এখানে বি ওয়ান বি টু বি থ্রি অ্যান্ড সি ওয়ান সি টু সি থ্রি এটা আছে যদি একটা ডিটারমিনেন্টকে আমি এরকমভাবে ভাঙতে পারি বা লিখতে পারি এরকমভাবে তাহলে এটা ইকুয়াল টু কী লেখা যায় দেখো দেখো এটা ইকুয়াল টু লেখা যাবে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি প্লাস কে ওয়ান কে টু কে থ্রি বি ওয়ান বি টু বি থ্রি অ্যান্ড সি ওয়ান সি টু সি থ্রি কী করলাম এই যে ফার্স্ট কলামটাকে যে স্প্লিট করেছিলাম সেই কলামটাকে দুটো আলাদা ডিটারমিনেন্টে ফার্স্ট কলাম হিসাবে জায়গা দিলাম বাকি সেকেন্ড কলাম থার্ড কলাম যা ছিল সেটাকে এই দুটো ডিটারমিনেন্টেরই সেকেন্ড কলাম এবং থার্ড কলামকে একই রেখে দিলাম তাহলে আমার বোঝানোর কথা এটা নয় আমার বোঝানোর কথা হচ্ছে উল্টোটা যদি আমরা এরকম দুটো ডিটারমিনেন্ট নিয়ে যোগ করি যে ডিটারমিনেন্টের দুটো রো কিংবা দুটো কলাম সমান আছে তাহলে যেটা থার্ড রো কিংবা থার্ড কলাম যেটা সমান নেই এবং তাদের মাঝখানে যোগ কিংবা বিয়োগ থাকবে তাহলে সেই দুটো রো কিংবা দুটো কলামের মধ্যেই শুধুমাত্র যোগটা হবে বাকিটার মধ্যে কোনো যোগ হবে না মানে এখানকার বি ওয়ান আর এখানকার বি ওয়ান যোগ করে এখানে টু বি ওয়ান আমি করিনি সেখান থেকে এখানকার সি ওয়ান এখানকার সি টু এগুলো যোগ করে আমি টু সি টু করিনি অতএব শুধুমাত্র আমাকে করতে হবে কি যে আমাকে দুটো ডিটারমিনেন্টের মধ্যে যদি যোগ করতে হয় তাহলে তার দুটো রো কিংবা দুটো কলামকে এক করতে হবে নাহলে তার মধ্যে যোগ করা সম্ভব হবে না অবশ্যই যে এটার মধ্যে এটাকে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট এটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট তাহলে তার মধ্যে যোগ হচ্ছে না যেভাবে আমাদের ম্যাট্রিক্সে ছিল সেই নিয়মটা এখানেও ফলো করে তাহলে আমি দুটো রো কিংবা দুটো কলামকে প্রথমে সমান করব যদি করতে পারি তবেই তাদের মধ্যে যোগ করা সম্ভব হবে এবং যোগ তাহলে কী হবে যে কলামটা বা যে রোটা বাকি পড়ে আছে তোমার আমাদের কাছে সেই দুটো রো এর মধ্যে সেই দুটো রো কিংবা সেই দুটো কলামের মধ্যে শুধুমাত্র যোগটা হবে তাহলে এখানে বি ওয়ান সি ওয়ান এখানে বি ওয়ান সি ওয়ান মানে এই সেকেন্ড কলাম আর থার্ড কলাম এটার সঙ্গে সেকেন্ড কলাম থার্ড কলামের সঙ্গে মিলে গেছে তাহলে আমি ওই জন্য সেকেন্ড কলাম থার্ড কলামকে একই রেখে আমি ফার্স্ট কলাম আর এখানকার ফার্স্ট কলাম যোগ করে নতুন রেজাল্টের ফার্স্ট কলাম বানাতে পারলাম আবার বলি যদি আমি দুটো ডিটারমিনেন্টের মধ্যে ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো এর মধ্যে যে কোনো দুটো রো কিংবা দুটো কলামকে সেম দেখাতে পারি দুটো সমান দেখাতে পারি দুটো একই জিনিস দেখাতে পারি তাহলে যে রো কিংবা যে কলামটা বাকি থেকে গেল সেই দুটো রো কিংবা সেই দুটো কলামের মধ্যে নিজেদের মধ্যে যোগ কিংবা বিয়োগ করে যে রেজাল্ট হবে সেই রেজাল্ট দিয়ে আমি রেজাল্টেন্ট ডিটারমিনেন্টটা বানাতে পারবো অন্য কিছু কোনো কিছু নয় আমি এটার মধ্যে কোনো চেঞ্জ করব না বি ওয়ান সি ওয়ান মানে সেকেন্ড রো থার্ড রো যেটা আমি কমন যেটা সমান পেয়েছিলাম সেটার মধ্যে আমি কোনো চেঞ্জ করব না শুধুমাত্র যেটা এ ওয়ান আর এ কে ওয়ান ছিল আলাদা সেই দুটোর মধ্যে যোগ করে আমি রেজাল্টটা তৈরি করব এটা গেল এক নম্বর প্রপার্টি দু নম্বর প্রপার্টি কি দু নম্বর প্রপার্টি বলছে যে ইন্টারচেঞ্জিং রোজ ইন্টু কলামস অফ এ ডিটারমিনেন্ট ডিটারমিনেন্টের যদি রো এবং কলামকে আমরা চেঞ্জ করি তাহলে ডিটারমিনেন্টের রো এবং কলামকে যদি আমরা চেঞ্জ করি তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না কী জিনিসটা এর আগের দিন আমরা যখন
ডিটারমিনেন্টের ম্যাট্রিক্স করতে গিয়ে দেখেছিলাম যে ডিটারমিনেন্টের ম্যাট্রিক্সের রোগুলোকে যখন কলাম করে দিলাম তখন সেটাকে আমরা পেয়েছিলাম যে সেটাকে আমরা বলেছিলাম ট্রান্সপোজ, যে এ ড্যাশ দিয়ে আমরা এটি কিংবা এ ড্যাশ দিয়ে আমরা সেটাকে লিখেছিলাম। তাহলে ডিটারমিনেন্ট এ যদি এরকম হয় যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যদি ডিটারমিনেন্ট হয়, আমি যদি তার ট্রান্সপোজ করি তাহলে কী দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 and 7, 8, 9। দেখে এই দুটো ডিটারমিনেন্টকে আলাদা মনে হতে পারে যে এখানে যে অর্ডারে লেখা আছে এখানে সেই অর্ডারে লেখা নেই, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে দুটো ভেঙেই দেখা যেতে পারে যে এখানকার এই যে ডিটারমিনেন্টের যেটা ভ্যালু হবে এই ডিটারমিনেন্টের ভ্যালু একদম সেম হবে, এটার সঙ্গে এটার কোনো আলাদা হবে না। তার মানে যদি আমি ডিটারমিনেন্টে কোনো ডিটারমিনেন্টের রোগুলোকে চেঞ্জ করে কলাম করে দিই কিংবা কলামগুলোকে চেঞ্জ করে রো করে দিই, ইন্টারচেঞ্জিং অফ রোজ অ্যান্ড কলামস ডাজ নট অল্টার দি ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ করবে না। তাহলে এটার সুবিধাটা কোথায়, এটার সুবিধা কিংবা এটার আমার প্রয়োগটা কোথায়? প্রয়োগ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে যখন ডিটারমিনেন্ট ধরা যাক ডিটারমিনেন্ট ভাঙতে হচ্ছে, ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হচ্ছে, সেটা ভ্যালু বের করতে গিয়ে দেখা গেল যে 1, 2, 3 রেসপেক্টে আমি না বের করে আমি সেটাকে চেঞ্জ করে দিয়ে আমি 1, 4, 5 রেসপেক্ট 1, 4, 7 রেসপেক্টে আমি সেটাকে বের করতে চাইলাম। তাহলে আমি যদি চেঞ্জ করি আমার কোনো অসুবিধা হবে না, আমি নিজের মতো করে সেটাকে চেঞ্জ করে নিয়ে অঙ্কটা প্রসিড করতে পারবো, এটা মাথায় রাখতে হবে। এটা গেল একটা সেকেন্ড প্রপার্টি। থার্ড প্রপার্টি কী বলছে? থার্ড প্রপার্টি বলছে যে দুটো কনসেকিউটিভ রো কিংবা দুটো কনসেকিউটিভ কলাম তাদের মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে তার ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, কিন্তু শুধুমাত্র সাইনের একটা চেঞ্জ হবে। কী জিনিসটা ধরা যাক, এরকম আছে 1, 2, 3, 4, 5, 6 and 7, 8, 9। এই ফার্স্ট কলামটাকে আমি সেকেন্ড কলাম করে দিচ্ছি আর সেকেন্ড কলামটাকে নিয়ে আসছি ফার্স্ট কলামে, মানে আমি এটা করব 2, 5, 8 and 1, 4, 7, 3, 6, 9। ফার্স্ট কলামটাকে নিয়ে গেলাম সেকেন্ড কলামে, সেকেন্ড কলামটাকে নিয়ে আসলাম ফার্স্ট কলামে। তাহলে থিওরি বলছে যে এটা শুধুমাত্র -1 হবে, মাইনাস হয়ে যাবে জাস্ট। এবার এটাকে যদি আরেকবার করি তাহলে কী হবে, আমি এটাকে নিয়ে চলে গেলাম এখানে, এটাকে নিয়ে চলে গেলাম এখানে, তাহলে কী দাঁড়াবে, তাহলে দাঁড়াচ্ছে এখান থেকে 2, 5, 8 ঠিকই থাকলো, এখানে হয়ে গেল 3, 6, 9 আর এখানে আছে 1, 4, 7। এবার কী আছে, আবার এখানে মাইনাস ছিল, এখানে আরেকবার ইন্টারচেঞ্জ করেছি তাহলে আরেকটা মাইনাস এলো, আলটিমেটলি এটা প্লাস হয়ে গেল। তাহলে কী আছে যে আমি যে কোনো দুটো রো কিংবা যে কোনো দুটো কলামকে আমরা পাশাপাশি দুটো রো কলামকে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি, কিন্তু তার করার জন্য আমার ডিটারমিনেন্টের ভ্যালুটার একটা নেগেটিভ সাইন, প্রতিবার চেঞ্জের জন্য একটা করে নেগেটিভ সাইন আসবে। এটাকে লেখা এরকম হবে যে C1 changes to C2, এখানে C2 changes to C3, এরমভাবে এটা লেখার নিয়ম বা লেখার পদ্ধতি এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে বলে দেওয়া হয়, কী করলাম সেটা আমরা এখানে বলে দিলাম। এবং এটাকে এই যে এখান থেকে এটা নেগেটিভ ছিলই, সেই নেগেটিভটাকে আবার যখন এটাকে চেঞ্জ করেছি তার জন্য আর একটা নেগেটিভ এসছে, তো ওই দুটো নেগেটিভ মিলে আলটিমেটলি এই ভ্যালুটা পজিটিভ হয়ে গেছে, কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয়নি। আমি দেখো একটা ইকুয়াল টু দিয়ে লিখেছি সবগুলোকে, তাহলে এই যে ভ্যালুটা দিয়ে শুধুমাত্র নেগেটিভ হয়েছে, এখানে আর একটা নেগেটিভ এসে পজিটিভ হয়ে গেছে, কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয়নি। তাহলে আলটিমেটলি এটা আর এটার সঙ্গে এই দুটো ভ্যালু সমান একই আছে। যদি ডিটারমিনেন্টটাকে ভাঙা হয় তাহলে ভেঙেও দেখা যেতে পারে যে এই দুটো ডিটারমিনেন্টের ভ্যালু সমান আছে। তাহলে তিনটে প্রপার্টি বললাম, এক নম্বর প্রপার্টি বললাম যে ডিটারমিনেন্টটাকে যদি রোগুলোকে কলাম করে দিই, সবগুলো রোকে যদি কলাম করে দিই তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। সবগুলো রোকে যদি আমি কলাম করে দিই, সবগুলো রোকে সবগুলো ফার্স্ট রোকে ফার্স্ট কলাম, সেকেন্ড রোকে সেকেন্ড কলাম, এরকম যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। সেকেন্ডে বললাম যে যদি ডিটারমিনেন্টের ফার্স্ট রো সঙ্গে সেকেন্ড রো কিংবা ফার্স্ট কলামের সঙ্গে সেকেন্ড কলাম ইন্টারচেঞ্জ করি তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুর একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে জাস্ট একটা মাইনাস হবে, নেগেটিভ হয়ে যাবে, আর কিছু চেঞ্জ হবে না। ডিটারমিনেন্টের মূল যে ভ্যালুটা আর কি নিউমেরিক্যাল যে ভ্যালুটা সেই ভ্যালুটা কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র সাইনটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। দুবার যদি চেঞ্জ করি তাহলে আবার মাইনাস থেকে প্লাস হয়ে যাবে।
আর প্রথমে বললাম যে দুটো ডিটারমিনেন্টের মধ্যে অ্যাডিশন কখন করা সম্ভব, না যখন তাদের মধ্যে দুটো রো কিংবা দুটো কলাম একই আছে, থার্ড রো কিংবা থার্ড কলামটা শুধুমাত্র আলাদা, তাহলে এরকম পরিস্থিতিতে সেই দুটো রোকে একই রেখে আমি রেজাল্ট অ্যান্ড একটা ডিটারমিনেন্ট তৈরি করবো, যে রেজাল্ট অ্যান্ড ডিটারমিনেন্টের মধ্যে ওই যেটা মিললো না বা যেটা আলাদা সেটা নিজেদের মধ্যে যোগ কিংবা বিয়োগ হয়ে থাকবে। এবার আসছি আরেকটা সেটা হচ্ছে যে একটা স্কেলার দিয়ে, একটা নন জিরো স্কেলার আছে কে, সেটা দিয়ে একটা ডিটারমিনেন্টকে গুণ করলাম, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটাকে গুণ করলাম, তাহলে কী হবে? যদি এইভাবে গুণ করি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আমরা এই স্কেলার মাল্টিপ্লিকেশনে দেখেছিলাম, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি এই স্কেলার মাল্টিপ্লিকেশন নিই তাহলে দেখেছিলাম যে ম্যাট্রিক্সে এটা দিয়ে গুণ করা, ভেতর থেকে গুণ করা মানে হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ করে দেওয়া, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলাম থেকেই আমি গুণ করব, মানে এটা ইকুয়াল টু করে আমি কে, টু কে আর থ্রি কে এখান থেকে যেমন ছিল 4, 5, 6, 7, 8, 9 এরকম রাখতে পারি। এটাকে আবার অন্যভাবে দেখতে গেলে এরকম করা যায়, 1, 4, 5, 1, 4, 7, 2K, 5K আর 8K আর 3, 6, 9 এরকমভাবেও আমরা এটাকে ভাবতে পারি। যখন আমরা গুণ করব, যখন আমরা কোনো একটা নন জিরো স্কেলার দিয়ে গুণ করছি, সেই স্কেলারটা যে কোনো একটা রো, এখানে যেমন ফার্স্ট রোকে গুণ করেছি, এখানে যেমন সেকেন্ড কলামকে গুণ করেছি, যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলামকে গুণ করতে হবে। উল্টোটা কী? উল্টোটা হচ্ছে আমরা যখন কোনো কিছু কমন নেব, তখন আমি যে কোনো একটা রো থেকে কিংবা যে কোনো একটা কলাম থেকে কমন নেব, বাকি থেকে কমন গেল কি গেল না সেটা নিয়ে আমার হেডেক নেই। ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমি যদি প্রত্যেকটা এলিমেন্ট থেকে কমন নিতে না পারতাম, তাহলে আমি কেটাকে বাইরে বের করি, মানে সেই কমন নেওয়ার যে জিনিসটা নিয়ে কমন নিচ্ছি সেই সংখ্যাটাকে আমি বাইরে বের করতে পারতাম না। ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেটা নয়, যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলাম থেকে যদি আমি কমন পাই, তাহলে সেই জিনিসটাকে নিয়ে বাইরে বের করে দিতে পারি। তাহলে এরকমও হতে পারে যে এখানে কে জায়গায় আমি 6 লিখলাম, 6 দিয়ে গুণ করছি, তাহলে 6টাকে আমি এখানে করলাম 3×2 6 এর জায়গায়, তাহলে 6 এর জায়গায় যদি 3×2 করি, তাহলে এখানটায় আমি 3 দিয়ে গুণ করলাম, কে এর জায়গায় এখানে করে দিলাম 3, এখানে হয়ে গেলো 6, এখানে হয়ে গেলো 9, তাহলে 2 পড়ে থাকলো। এবার 2 দিয়ে আবার অন্য একটা কলামকে এখানে কিংবা এখানে এরকমভাবে গুণ করলাম, সেই জিনিসটাও আমরা এখানে ভাবনা চিন্তা করে দেখতে পারি। তো যাই হোক, এই গেল স্কেলারের গুণ। স্কেলার দিয়ে যখন গুণ করবো কিংবা একটা কমন নিয়ে যখন ডিটারমিনেন্ট থেকে বের করে আনবো, তখন যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলামের সাপেক্ষেই সেই জিনিসটাকে করতে হবে, অন্য কোনো কিছু, প্রতিটা রো কিংবা প্রতিটা কলাম থেকেই, প্রতিটা এলিমেন্ট থেকেই কমন যাবে, তারপরেই আমি সেই ডিটারমিনেন্টের বাইরে সেই সংখ্যাটাকে বের করতে পারবো, এরকম কোনো ব্যাপার নেই। এবার আসছি আরেকটা প্রপার্টিতে, সবথেকে ইম্পর্ট্যান্ট প্রপার্টি, যে প্রপার্টি দিয়ে আমরা পরবর্তীতে সমস্ত অঙ্কগুলো করে থাকব। সেই প্রপার্টি বলছে যে একটা ডিটারমিনেন্টের এই এখানে A1, A2, A3, A4, A5, A6, A7, A8 and A9 এই ডিটারমিনেন্টের মধ্যে যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলামকে চেঞ্জ করা যায়। কীভাবে চেঞ্জ করব? অন্য একটা রো কিংবা কলামের সাপেক্ষে। ধরা যাক আমি একটা অপারেশন করতে চাইছি যে এই ডিটারমিনেন্টের আমি রো 2টাকে চেঞ্জ করব। কী চেঞ্জ করব? না, রো 2 মাইনাস 3×রো 1 এরকম একটা অ্যালজেব্রিক অপারেশন নিয়ে চেঞ্জ করে আমি এই ডিটারমিনেন্ট থেকে অন্য একটা ডিটারমিনেন্ট তৈরি করতে পারি। আমি কিন্তু শুধুমাত্র রোয়ের উপরই করব কিংবা শুধুমাত্র কলামের উপরই করব। একবার যখন করবে, তাহলে যখন তুমি রোয়ের কাজ করবে তখন তুমি রোয়ের কাজ করো, যখন তুমি কলামের কাজ করবে তখন তুমি কলামের কাজ করো, দুটোকে গুলিয়ে ফেলতে যেও না, প্রথম দুটোকে গুলিয়ে ফেলতে যেও না, দুটো কাজ একসঙ্গে করতে যাবে না। যখন রো করছি তখন রো করলাম, যদি রো এরমভাবে করি যে 3×রো 1 থেকে রো 2 বাদ দেবো, তাহলে রো 1-এ কোনো চেঞ্জ হচ্ছে না, A1, A2, A3 পড়ে থাকলো, রো 2টাকে চেঞ্জ করছি, তাহলে A4 মাইনাস, এই রো 2টাকে চেঞ্জ করেছি, A4 মাইনাস 3×A1 ভেবে দেখো ব্যাপারটা। আমি যেটা বললাম যে রো 2কে চেঞ্জ করে আমি করছি রো 2 মাইনাস রো 3×রো 1 অনেকে এই জায়গায় রো 2 ড্যাশ দেন, ড্যাশ মানে হচ্ছে নতুন যে রোটা পাওয়া যাচ্ছে এখানে, এই ডিটারমিনেন্টে যে নতুন রোটা পাওয়া যাচ্ছে সেটা, আর এখানে রো 2 হচ্ছে পুরনো যে ডিটারমিনেন্টটা আছে যেখান থেকে আমি এটা ডিরাইভ করছি, সেই ডিটারমিনেন্টের রো 2টা। তাহলে এখানটায় দেখা যাক, রো 2 মানে হচ্ছে এখানে পড়ে আছে A4,
তাহলে এ ফোর মাইনাস থ্রি রো ওয়ান, তারপরে এখানে কি থাকবে, এখানে এখানে হবে হচ্ছে এ ফাইভ মাইনাস থ্রি এ টু, আর এখানে পড়ে থাকবে হচ্ছে এ সিক্স মাইনাস থ্রি এ থ্রি, আর এখানে যেমন পড়ে থাকবে এ সেভেন এ এইট অ্যান্ড এ নাইন। এটা এটার সঙ্গে এটা ইকুয়াল টু করে লেখা যাবে, মানে এটার ভ্যালু আর এটার ভ্যালুর কোনো চেঞ্জ নেই, একই জিনিস, মানে এখান থেকে আর এখান থেকে আমি দুটোকে আলাদা আলাদা ভাঙলে যে ভ্যালুটা পাবো সেটা এটা আর এটা একই হবে। তাহলে ওখান থেকে আমি এরকম একটা অপারেশন পেয়েছি। এবার ধরা যাক আমি আবার এ থ্রিকে চেঞ্জ, রো থ্রিকে চেঞ্জ করতে যাচ্ছি, কি কলাম ওয়ানকে চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে এরপর থেকে আমি যখন কলামে চেঞ্জ করবো তাহলে কো করবো, ফার্স্ট কলামকে চেঞ্জ করে থ্রি ইন্টু, আমি এ পয়েন্ট পয়েন্টটায় লিখলাম না, সি ওয়ান ড্যাশ, আমি কী পাচ্ছি সি ওয়ান মাইনাস টু সি টু, পরেরটায় আমি কলাম চেঞ্জ করবো, মানে এ ওয়ানের সঙ্গে প্রথমটা যেমন ছিল তাহলে ইকুয়াল টু করে কী লিখবো, ইকুয়াল টু হচ্ছে এ ওয়ান মাইনাস টু এ টু, এটা পেলাম, এখান থেকে যেটা হবে সেটা পাবো, তারপরে যেটা পাবো, কিন্তু বাকিটা মানে এ টু আর সি টু আর সি থ্রি এটা আনচেঞ্জ থেকে যাবে, এখানে এ টু থাকবে, এখানে এ থ্রি থাকবে, এখানে এ ফাইভ মাইনাস থ্রি এ টু পড়ে থাকবে, এখানে এ এইট পড়ে থাকবে, বাকি যা আছে সেটা বাকিটা একই রকম পড়ে থাকবে, অন্য কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র যে রোটাকে আমি চেঞ্জ করেছি সেই রোটাকেই আমি চেঞ্জ করবো, কিংবা যে কলামটাকে আমি চেঞ্জ করেছি সেই কলামটাকেই আমি চেঞ্জ করবো, অন্য কোনোটাতে হাত দেবো না। আমি এটা বারবার করে বলছি, অন্য কোনোটাতে হাত দিতে যাবে না, করলে কী হয় না হয় যখন অঙ্ক করতে করতে শিখে যাবে জিনিসটা তখন বুঝতে পারবে যে করলে কী হয়, দুটোকে যখন তুমি রো কাজ করছো তখন রো এর কাজ করে দাও, পরের লাইনে এসেছে তুমি কলামের কাজ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু রো এবং কলামকে দুটোকে গুলিয়ে ফেলে একই একই সঙ্গে একই জায়গায় সময় বাঁচানোর জন্য জায়গা বাঁচানোর জন্য একই জায়গায় করতে যাবে না, অঙ্ক ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, করতে যাবে না সিম্পলি। এটা গেল আর একটা, এই যে এত সব প্রপার্টিগুলো আমরা পেলাম, এই যে প্রপার্টিগুলো পেলাম এই প্রপার্টিগুলো আর একবার একটু বলি, প্রথমে বললাম দুটো দুটো ডিটারমিনেন্টের মধ্যে, প্রথমে বললাম দুটো ডিটারমিনেন্টের মধ্যে যদি অ্যাডিশান করতে হয় তাহলে সেই অ্যাডিশানের জন্য দুটো ডিটারমিনেন্ট অ্যাডিশান কখন করা যাবে, প্রথম কথা তাদের মধ্যে সেম অর্ডারে ডিটারমিনেন্ট হতে হবে, আর দুটো ডিটারমিনেন্টের মধ্যে দুটো রো কিংবা দুটো কলামকে সমান হতে হবে, তাহলেই আমি তাদের মধ্যে যোগ কিংবা বিয়োগ করতে পারবো, যোগ বা বিয়োগ করার ফল বা যোগ বা বিয়োগ করার ফলে যে ডিটারমিনেন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে যে দুটো ডিটারমিনেন্ট সমান সেই দুটো ডিটারমিনেন্ট, সেই দুটো রো কিংবা কলাম সমান সেই দুটো রো কিংবা কলামকে একই রাখতে হবে, এবং বাকি যেটা আলাদা সে দুটোর মধ্যে নিজেদের মধ্যে অপারেশনটা করে সেটাকে করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি বললাম যে যদি একটা ডিটারমিনেন্টকে ট্রান্সপোজ করা হয়, মানে তার রোগুলোকে চেঞ্জ করে কলাম করে দেওয়া হয়, তাহলে তাদের ভ্যালুর মধ্যে কোনো চেঞ্জ হবে না, ডিটারমিনেন্টের ক্ষেত্রে এ এ এবং এ ট্রান্সপোজের ভ্যালুর কোনো চেঞ্জ নেই, একই জিনিস। থার্ড প্রপার্টিতে বলেছিলাম যে একটা রো কিংবা একটা কলামকে নিজেদের মধ্যে কনসেকিউটিভ রো কিংবা কনসেকিউটিভ কলামকে যদি নিজেদের মধ্যে পাশাপাশি কলামকে যদি চেঞ্জ করি তাহলে সেটার মধ্যে আমি কোনো পার্থক্য পাবো না ভ্যালুর, শুধুমাত্র একটা মাইনাসের পার্থক্য পাবো, একটা নেগেটিভ হয়ে যাবে ভ্যালুটা, শুধু নেগেটিভ হয়ে যাবে, মানে সি ওয়ানকে যদি আমি সি টু করে দিই আর সি টুটাকে যদি সি ওয়ান করে দিই, আমি নতুন ডিটারমিনেন্ট যেটা পেলাম সেটার ভ্যালু আগের ডিটারমিনেন্টের থেকে শুধুমাত্র নেগেটিভ ভ্যালু হবে। থার্ড বলেছিলাম যে দুটো যদি, ও একটা জিনিস বাদ চলে গেছে, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল রো কিংবা আইডেন্টিক্যাল কলাম যদি থাকে, দুটো ডিটারমিনেন্ট বা একটা ডিটারমিনেন্টের মধ্যে দুটো রো আছে, ধরা যাক ওয়ান টু থ্রি, এখানে ফোর ফাইভ সিক্স, আবার ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান টু থ্রি, তাহলে কী দাঁড়াবে, সিম্পলি এটার ভ্যালু জিরো হবে। আর কেন জিরো হবে, কারণ প্রপার্টি বলছে যে দুটো রো কিংবা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, আইডেন্টিক্যাল মানে এখানকার যে অর্ডারে সংখ্যাগুলো আছে এখানেও সেই অর্ডারেই সংখ্যাগুলো থাকতে হবে, তাহলে সেই দুটো রো আইডেন্টিক্যাল হলো, মানে এখানে ওয়ান টু থ্রি আছে, ফোর ফাইভ সিক্স আছে, এখানে থ্রি টু ওয়ান আছে, তাহলে কিন্তু এই দুটো আইডেন্টিক্যাল হলো না, তাহলে কিন্তু এই দুটো আইডেন্টিক্যাল হলো না, এই ওয়ান টু থ্রি এখানেও ওয়ান টু থ্রি থাকতে হবে, আইডেন্টিক্যাল হলে এটা আইডেন্টিক্যাল নয়, এটা আইডেন্টিক্যাল, এটার ভ্যালু জিরো হবে। কেন জিরো হবে, একটা খুব ছোট্ট একটা টার্ম করে নিলে দেখা যাবে যে আমি এখানটাতে রো ওয়ানকে চেঞ্জ করে রো ওয়ান মাইনাস রো থ্রি করে দিচ্ছি, তাহলে কী পাবো, এখানে জিরো, রো ওয়ান মাইনাস রো থ্রি জিরো, আবার দুয়ে দুই জিরো, তিনে তিনে জিরো, ফোর ফাইভ সিক্স যা আছে ওয়ান টু থ্রি পড়ে থাকলো। এবার যদি আমি এটার রেসপেক্টে ভাঙি, এই জিরো জিরো রেসপেক্টে ভাঙি, আমি যাই করি না কেন জিরোর সঙ্গে একটা ডিটারমেন্ট হবে, তারপরে মাইনাস জিরো করে তার সঙ্গে একটা ডিটারমেন্ট হবে, তার সঙ্গে একটা জিরো করে আবার ডিটারমেন্ট হবে, আলটিমেটলি আমি ভ্যালু জিরো পাবো। তো
আলটিমেটলি এই যে ভ্যালু 0 পাচ্ছি সেটা দেখার জন্য আমাকে কি দেখতে হবে, দুটো আইডেন্টিক্যাল রো কিংবা দুটো আইডেন্টিক্যাল কলাম হতে হবে, পাশাপাশি না থাকলেও চলবে, রো কিংবা কলাম হলেই হবে, আইডেন্টিক্যাল হলেই হবে। আইডেন্টিক্যাল মানে কি বললাম, যে যে অর্ডারে সংখ্যাগুলো আছে অন্য রো কিংবা কলামেও সেই অর্ডারেই সংখ্যাগুলো থাকতে হবে, তাহলেই শুধুমাত্র আইডেন্টিক্যাল, এটা আইডেন্টিক্যাল নয়, কারণ এটাতে যদি বিয়োগ করি আমি সবগুলোতে জিরো পাবো না, ঠিক আছে। তাহলে দুটো রো কিংবা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়, দুটো রো কিংবা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা সেটার ভ্যালু ইকুয়াল টু জিরো করে দেবো, জিরো বলে দেবো। আচ্ছা একটা উদাহরণ নিয়ে দেখা যাক, যদি এটা বলেছে উইদাউট এক্সপ্যান্ডিং, এক্সপ্যান্ডিং ফাইন্ড দি ভ্যালু অফ, কিসের ভ্যালু, এ প্লাস বি, টু এ প্লাস বি, থ্রি এ প্লাস বি, টু এ প্লাস বি, থ্রি এ প্লাস বি অ্যান্ড ফোর এ প্লাস বি, এখান থেকে আসছে যে থ্রি এ প্লাস বি, ফোর এ প্লাস বি অ্যান্ড ফাইভ এ প্লাস বি। তাহলে এই এইটা এটা বলেছে, এটা হচ্ছে উইদাউট এক্সপ্যান্ডিং ভ্যালু অফ, ফাইন দি ভ্যালু অফ দিস। এবার এটা আমাকে যেহেতু এক্সপ্যান্ড করতে দেবে না এটা আমাকে, তাহলে আমি করবো না এক্সপ্যান্ড, আর এক্সপ্যান্ড করলেও আমাকে এখান থেকে অনেক বড় একটা ডিটারমিনেন্ট, তিনটে ছোটো ছোটো ডিটারমিনেন্ট যেটা হবে সেটা অনেক বড় তৈরি হবে, নিজেদের মধ্যে গুণ করে দেখার দরকার নেই। তো সেই জন্য আমরা এখান থেকে কি করছি, যে সিম্পলি আমরা এখানকে নতুন একটা ডিটারমিনেন্ট তৈরি করব, সেই ডিটারমিনেন্টের রো টু, রো টুটা পাচ্ছি রো টু মাইনাস রো ওয়ান। তাহলে রো টু মাইনাস রো ওয়ান করলে কি পাওয়া যাবে, টু এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, তাহলে এই বি আর বি ক্যান্সেল হয়ে গেল, টু এ থেকে এ, আচ্ছা এখানে এ প্লাস বি যেমন ছিল তেমনি থাকলো, এখানে টু এ প্লাস বি যেমন ছিল তেমনি থাকলো, এখান থেকে থ্রি এ প্লাস বি যেমন ছিল তেমনি থাকলো। এবার এখান থেকে আমি কী করবো, এখান থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে টু এ থেকে এ বাদ দিলে পড়ে থাকছে হচ্ছে এ, এখান থেকে এ থেকে টু এ থেকে থ্রি এ থেকে এ বাদ দিলে পড়ে থাকছে এ, আর এখান থেকেও তাহলে পড়ে থাকছে এ। আবার এখান থেকে আমি পাচ্ছি আর থ্রি ড্যাশ রো থ্রি, চেঞ্জ করবো রো থ্রি থেকে কীভাবে চেঞ্জ করবো, যে রো থ্রি থেকে আমি রো টুটাকে বাদ দেবো, তার মানে রো থ্রি মাইনাস রো টু, তাহলে রো থ্রি থেকে রো টু যদি বাদ দিই তাহলে বি থেকে বি ক্যান্সেল হয়ে গেলো, ফোর এ থেকে টু এ ক্যান্সেল হলো তাহলে টু এ পড়ে থাকছে, বি বি ক্যান্সেল হয়ে গেলো, ফাইভ এ থেকে থ্রি এ বাদ তাহলে টু এ পড়ে থাকছে, এখান থেকে বি বি ক্যান্সেল হয়ে গেলো, সিক্স এ থেকে ফোর এ বাদ তাহলে টু এ পড়ে থাকছে। এটা এটা কেমনভাবে করতে পারলাম, যে আমি যদি বললাম যে দুটো রো কিংবা কলামের মধ্যে যদি কোনো প্রপার্টি যদি কোনো অপারেশন করি তাহলে সেটার ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো পার্থক্য হয় না, তো তার রেসপেক্টেই আমি এখান থেকে এই জিনিসটা পেয়েছি, হয়ে গেল তাহলে এটা। এবার এখান থেকে দেখা যাক, আমি যদি এখান থেকে ভাবি এই যে সেকেন্ড রোটা আছে সেখান থেকে দেখো সবগুলো থেকে এ আছে, তাহলে এখান থেকে এ বের করে নেওয়া যাচ্ছে, কমন নেওয়া যাচ্ছে, তাহলে আমি এখান থেকে এ কমন নিলাম, এ যদি কমন নিই তাহলে প্রথমটাতে তো যেমন ছিল এ প্লাস বি, তারপর টু এ প্লাস বি, তারপরে থ্রি এ প্লাস বি, এগুলো সব পড়ে আছে, এ যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে আছে ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান। এখান থেকে আমি যেমন করে এ কমন নিলাম সেরকমভাবেই এখান থেকে টু এ টু এ টু এ কমন নেওয়া গেল, টু এ টু এ টু এ, তিনটে যদি টু এ কমন নিই তাহলে এখান থেকে ইনটু, তাহলে আর একবার ইনটু এ টু এ হয়ে গেল, এখানে তাহলে ওয়ান 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 এরকম পড়ে আছে। তাহলে এবার এখানে দেখো যে আলটিমেটলি আমার কাছে কী পড়ে আছে, আমার কাছে পড়ে আছে টু এ স্কোয়ার, এখান থেকে এ প্লাস বি, টু এ প্লাস বি অ্যান্ড থ্রি এ প্লাস বি, ওয়ান 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 অ্যান্ড ওয়ান 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 এই পড়ে আছে। এবার এখানটা দেখো, এইটা আর এইটা, এই দুটো হচ্ছে দুটো আইডেন্টিক্যাল রো, ওই তিনটেতেই ওয়ান আছে, এখানেও তিনটেতে ওয়ান আছে, যদি এই দুটো আইডেন্টিক্যাল রো তাহলে এর ভ্যালুটা কত হবে, একটু আগে প্রপার্টিতে আমরা দেখলাম যে এর ভ্যালু ইকুয়াল টু হবে জিরো, তাহলে আলটিমেটলি টু এ স্কোয়ার ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। তাহলে এই যে ভ্যালুটা, এই যে ডিটারমিনটা পেলাম সেই ডিটারমিনটা দেখো, একটা স্টেপ দুটো স্টেপ চাইলে দুটো স্টেপে কিংবা তিনটে স্টেপে, এই তিনটে স্টেপেই আমি একবারে তার ভ্যালু বের করে দিতে পারছি উইদাউট এক্সপ্যান্ডিং। এক্সপ্যান্ডিং করলে আমাকে অনেক বড় একটা জিনিস করতে হতো, সেখান থেকে সহজ। তাহলে এই ব্যাপারগুলো যদি মাথায় রাখো যে ডিটারমিনেন্টকে ছোটো করে নিয়ে আসার জন্য আমরা এরকম অপারেশন ইউজ করতে পারি, তাহলে দেখবে ডিটারমিনেন্টটা খুব সহজ এবং খুব ছোটো করে ছোটো তৈরি হয়ে গেছে। আমরা যদি এই অপারেশনটা না করতাম
তাহলে কিন্তু আমাকে যদি এক্সপ্যান্ড করে করতে হতো তাহলে এটা ইনটু এই বড় ডিটারমিনেন্ট একটা তার সঙ্গে এটা গুণ তার মাইনর এভাবে করলে এটা অনেক বড় একটা ডিটারমিনেন্ট তৈরি হতো এবং আমাদের অনেকগুলো গুণ ভাগ করে তারপর রেজাল্টে আসতে হতো তো আলটিমেটলি আমরা দুটো প্রপার্টি ইউজ করে আমরা সেখান থেকে একটা ছোট্ট ডিটারমিনেন্টের মাধ্যমে তার ভ্যালু পেয়ে গেছি আশা করা যায় যে ডিটারমিনেন্টের যে যতটুকু জায়গা নিয়ে আমি তোমাদের আজকে ক্লাস নিলাম তোমরা বুঝতে পেরেছো সমস্যা থাকতে পারে থাকলে যেমনভাবে হবে তোমরা তোমাদের শিক্ষক মহাশয়ের সঙ্গে সেখানে যোগাযোগ করবে আর এরপরের দিন এই ডিটারমিনেন্টের আরেকটু কিছু বাকি থেকে গেল সেটা নিয়ে আমি আশা করি আর পরের ক্লাসটা নিতে পারবো ধন্যবাদ।